জলের দাবিতে সোমবার আবারও জাতীয় সড়ক অবরোধ করল আমাশার জহরনগর এলাকার বাঘমারা পঞ্চায়েতের পায়জা বাড়ির লোকজন। বিগত 3 মাস ধরে পানীয় জলের সমস্যায় ভুগছিল তারা। পঞ্চায়েত প্রধান সেক্রেটারি সহ অনেককেই জানানো হয়েছিল, কিন্তু কোনো সুরাহা হয়নি। নির্বাচনের আগে গাড়িতে করে জল দেওয়া হবে, অথচ তাও করা হয়নি। এভাবে দুর্ভোগের শিকার হয়ে শেষ পর্যন্ত সোমবার জহরনগর স্থিত বিএসএফ ক্যাম্পের সামনে আসাম আগরতলা জাতীয় সড়ক অবরোধ করে এলাকার জনগণ। ক্ষুব্ধ এলাকাবাসী জানায়, তারা এতদিন ধরে নদীর জল এবং বৃষ্টির জল খেয়ে চলছিল। কিছুদিন আগে আমরা আবার গেছি পঞ্চায়েত, গেছি পরে কইছে তোমরা এটা ঠিক করা হয়তো না, তারপরে গাড়ি দিয়ে জল পাঠিয়ে দিব। আমরা টাইম দিয়েছে 2 দিন বা 3 দিনের টাইম, ইলেকশনের আগে কই এখন পর্যন্ত এতদিন জল করতে গেছেন, কতদিন নদীর থেকে তারপরে বৃষ্টির জল জামাইয়া আমরা খাইতেছি এখন পর্যন্ত। নাহলে আপনি বিশেষ নাগুলো জায়গা দেখতে পারেন, জায়গাটা একদম